প্রিয় দর্শক ডলারের দাম বাড়লে সরকারের আয় বাড়ে শুনে হয়তো আপনার খটকা লাগছে খটকা লাগার কোনো কারণ নেই আমি একটু বুঝিয়ে দিচ্ছি এখন আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের ক্রোলিং প্যাক পদ্ধতি অনুযায়ী ডলারের দাম একশো টাকার বেশি কিন্তু কাস্টমসের ক্ষেত্রে ডলার ডলারের দামটা একটু ভিন্ন হয় ওরা সোনালী ব্যাংকের রেট ধরে পণ্যের উপরে শুল্ক নির্ধারণ করে সোনালী ব্যাংকের ডলারের রেট এখন একশো টাকা আশি পয়সা যেটা গত মাসের শুরুতে ছিল একশো টাকা মানে হলো চার টাকা বেড়ে গেছে এই যে চার টাকা বাড়লো এই বাড়তি চার টাকার উপরে কিন্তু শুল্ক আরোপ হবে মানে পণ্যের দামের ক্ষেত্রে তো যখন শুল্ক আরোপ হবে তখন কিন্তু এই সরকারের আয়টা বেড়ে যাবে আমি একটি উদাহরণ দিচ্ছি যে এক কেজি চিনি চিনির ক্ষেত্রে সরকারের এই বাড়তি শুল্কের কারণে দেড় টাকার মতো বাড়তি আয় হবে এই এই জুন মাস থেকে তো এরকম চীনের মতো বহু নিত্য প্রয়োজনীয় পণ্য আছে যার উপরে শুল্ক আছে ডলার আপনি জানেন যে সালের মে এখন একশো তেরো টাকা আশি পয়সা হলো এই যে এত টাকা বেড়ে গেল এর সঙ্গে সঙ্গে কিন্তু সরকারের আয়ও বেড়ে গেল চীনের উদাহরণটা আবার দেই যে এই যে ডলারের দাম বাড়লো এতে শুধু চিনিতেই বাড়তি দশ টাকা করে রাজস রাজস্ব পাচ্ছে সরকার এভাবে যখন ডলারের দাম বাড়ে সরকারের আয় বাড়ে এই আয় বাড়ার ফলে পণ্যের দাম বেড়ে যায় এবং চাপ তৈরি হয় মানুষের উপরে এখানে আমরা কিছু হিসাব আপনাদেরকে দিতে পারি যেমন কোন কোন পণ্য থেকে কত টাকা সরকার রাজস্ব আয় করে যেমন শুধু ডিজেলের কথা ধরা যাক ডিজেলের ক্ষেত্রে আমদানি পর্যায়ে সরকার কিন্তু আট হাজার চারশো টাকা রাজস্ব সত্তর কোটি টাকা রাজস্ব পায় চিনির ক্ষেত্রে প্রায় পাঁচ হাজার দুইশো চব্বিশ কোটি টাকা সয়াবিন তেলে সাতশো চৌত্রিশ কোটি টাকা পাম তেলে এক হাজার আটশো তেষট্টি কোটি টাকা গুঁড়া দুধে এক হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকা গরম মশলায় নয়শো ছাব্বিশ কোটি টাকা এবং তাজা ফলে তিন হাজার চার চার হাজার তিনশো দশ কোটি টাকা এইভাবে ডলারের দাম যতই বাড়ছে সরকারের আয় বাড়ছে কিন্তু অর্থনীতিবিদদেরা কিন্তু বিভিন্ন সময় বলেছেন যে যেহেতু এখন মূল্যস্ফীতি অনেক বেশি প্রায় দশ শতাংশের কাছাকাছি সেক্ষেত্রে শুল্ক কমিয়ে মানুষকে কিছুটা ছাড় দেওয়া যায় কিনা আমরা কালকে কথা বলেছিলাম বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেনের সাথে বিনায়ক সেন বলেছেন যে তিনি মনে করেন যে আগামী এক বছরের জন্য শুল্ক হার শূন্যে নামিয়ে আনা উচিত শূন্যের কাছাকাছি নামিয়ে আনা উচিত যাতে মানুষ স্বস্তি পায় কিন্তু আমরা দেখছি আসলে সরকার এই বিষয়গুলোতে খুব একটা সারা দিচ্ছে না বাজেটের আগে রমজান মাসে পবিত্র রমজান মাসে চিনি এবং ভোজ্য তেলের উপরে খেজুরের উপরে শুল্ক ছাড়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয় অনুরোধ করেছিল অল্প সময়ের জন্য সেই ছাড় দেওয়া হয়েছিল আমরা দেখেছিলাম যে ভোজ্য তেলের দাম কিছুটা কমেছিল পরে যখন এই রমজান মাসের পরে ছাড়টা তুলে নেওয়া হয় এবং ভোজ্য তেলের দাম বেড়ে যায় এখন এক কেজি চিনিতে প্রায় চল্লিশ টাকার মতো সরকার নিয়ে নেয় বাজারে চিনির কেজি একশো চল্লিশ টাকার কাছাকাছি যেটা অনেক বেশি দাম দুই বছর আগেও চিনি সত্তর টাকা ষাট টাকার মধ্যে ছিল তো বাংলাদেশ আগামী দিনগুলোতে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উঠে যাবে তখন কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী ইচ্ছে মতো এই ধরনের সম্পূরক শুল্ক আমদানি শুল্ক নিয়ন্ত্রণমূলক শুল্ক এগুলো আরোপ করা যাবে না তো সেক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার সময় ছিল এখন থেকেই কিন্তু সরকারের তরফে তেমন কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না বাজেটে কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ক শুল্ক কমানো হয়েছে নিয়ন্ত্রণমূলক সম্পর্ক শুল্ক কমানো হয়েছে সেগুলো আসলে নিত্য পণ্যের উপরে খুব একটা প্রভাব পড়বে না তো আমরা কথা বলেছিলাম মোস্তাফিজুর রহমান সাহেবের সাথে যিনি একজন অর্থনীতিবিদ তিনিও কিন্তু বলেছেন যে এই বিষয়টায় আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে যাতে শুল্ক কমিয়ে ফেলা যায় এবং ভবিষ্যতে মানুষ স্বস্তি পায় কিন্তু আমরা দেখছি যে আসলে এবারের বাজেটেও তেমন কোনো শুল্ক কমানো হয়নি এবং শুল্ক এই নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে সরকার অনেক বেশি আয় করছে একমাত্র জ্বালানি তেল খাত থেকেই বিপিসি আয়কর শুল্ক ভ্যাট ইত্যাদি বাবদ চোদ্দো হাজার কোটি টাকা আয় করেছে মূল্যস্ফীতির এই সময়ে শুল্ক কমানোটা সরকারের অবশ্যই উচিত কিন্তু সরকার নানা ধরনের কথা বলছে যে শুল্ক বা মূল্যস্ফীতির ক্ষেত্রে নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে কিন্তু সেই সব পদক্ষেপ আমরা বাজারে খুব একটা কার্যকর হতে দেখছি না মানুষকে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই থাকতে হচ্ছে